বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিগিন হওয়ার পরেও নিজেকে বলতেন আমি আল্লাহর গোলাম। দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদি। বিষ্ণুই বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম। বিষ্ণুই নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রসুল বলার আগে আগে বলতো ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর আব্দ গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন, দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে? বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে নবী খোয়াই দিমুক আনাস, আমার ছেলেরে আপনারে খাদ আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে, বিশ্বনবীর মেসোয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন, আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল, বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেল, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে না। নবী ভাবলেন কিরে আনাসরে কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে, যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়লো, পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকে হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে বিশ্বনবীর সেদিনের এই মুচকে হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকে হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না, চিল্লায় বলবেন ঠিক কি না? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ, খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন, খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না, পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী, আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ বিশ্বনবী বললেন